অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট খেলবেন এই অলরাউন্ডার, আর আগামী ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই বিদায় নেবেন ওয়ানডে থেকে। জানিয়েছেন টি টোয়েন্টিতে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে সেটাই হবে সাদা ক্রিকেটে সাকিব আল হাসানের শেষ সিরিজ। আজ কানপুর টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলতে এসে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক। প্রথম টেস্টে কোনো উইকেট পাননি সাকিব, ব্যাট হাতে অবশ্য দুই ইনিংসে ২০ রান পেয়েছেন। টেস্ট চলাকালে আঙ্গুলে চোট পাওয়া না পাওয়া নিয়ে কথা হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্ডিকা হাতুরি সিংহকে এ নিয়ে কথাও বলতে হয়েছে। ১৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রথম অধিনায়ক বা কোচকে যুক্তি দেখাতে হচ্ছে সাকিবের দলে থাকা নিয়ে। আজ সব জল্পনা কল্পনা শেষ করে দিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে এসে পরিষ্কার বলে দিয়েছেন, যদি দলে নেওয়া হয় তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টগুলোই হবে আমার শেষ। আগে ঘোষণা না দিলেও আজ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। সাকিব বলেছেন, সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপই ছিল এই ফরম্যাটে তার শেষ ম্যাচ। তিনি বলেন, আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, অর্থাৎ ভারতের বিপক্ষে আগামী মাসে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে।